উঠো হাল তাদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন উইয়ু গোজো প্যারাডাইস আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে জোরে জোরে সুবহানাল্লাহ আমি আজকে আলোচনা করব বন্ধ কবর এবং হাশর নিয়ে যতটুকু সময় পাই একটু ধৈর্য ধরে শুনবেন কারণ বর্তমান সময়ে মানুষ এমন একটা পর্যায়ে আছে যেই জায়গা থেকে মানুষ পরকালের কথা ভাবার সুযোগ নাই দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবন মানুষের জন্য একটা ধোঁকা ছাড়া কিছুই না একটা প্রতারণা ছাড়া কিছুই না বন্ধুরে আমার আর আমার নবী এদিক দিয়ে বলতেছেন আল কদর রুজাতুম মিরয়াতিল জান্নাতিয়াও হুফরাতুম মিন হুফরিন নার জোরে বলেন না আল্লাহু আকবার আরে ভাই জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে কষ্ট হয় ইলেকশনের সময় দিন আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না একক্ত কথা বলেন না কেন একটা গজা একটা জিলাফি একটু ছোট্ট পাতলা খিচুড়ির জন্য পাগল হয়ে যান 100% মিথ্যা কথা কথা বলেন না কেন নিজের পছন্দের ম্যানকে নির্বাচনে বিজয় আনার জন্য পাগল হয়ে যান এখানে অসংখ্য হয় মিথ্যা কথা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি ইচ্ছে করে একটা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় তার সঙ্গের ফেরেশতা 1760 গজ দূরে তাকে ছেড়ে চলে যায় সুবহানাল্লাহ নি বলে এরকম নষ্ট খবর শুনলে কেউ সুবহানাল্লাহ বলে না নাউযুবিল্লাহ বলে আরে আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ সেই মিথ্যা নিয়ে আজকে মানুষ পাগল বন্ধুরে আমার আমার আলোচনার সূত্র হলো কি আমার নবী আপনার নবী বলে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নবী বলেছেন আল কবর যতুম মিরয়াদিল জান্নাতিয়াও হুফরাতুম মিন হুফরিন নার জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন সূরা ইনফিতরে 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত জোরে জোরে আল্লাহু আকবার এ বড়ুরার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে বন্ধু প্রত্যেকই জানতে পারবো দেখতে পারবো প্র্যাকটিক্যাল আমাদের সামনে থাকবে কে কি করেছি আর কি করিনি এড়িয়ে যেতে পারবেন কথা বলে না কেন দুনিয়াতে টাকার জোর চলে কিসের জোর দুনিয়াতে টাকার জোর চলে টেলিফোনের জোর চলে কলমের জোর চলে লাঠির জোর চলে পিস্তলের জোর চলে পৃথিবীর ক্ষমতা পৃথিবীতে প্রয়োগ করা যায় তোমাদেরকে একটু করে বলে বন্ধু আমাকে বিষয় দেওয়া হয়েছে হুজুর পরকাল বর্জকি জীবন নিয়ে আলোচনা করবেন কি নিয়ে বর্জকি জীবন কবর থেকে বাকি জীবন নিয়ে বন্ধু আলোচনা করার নির্দেশ আমাকে তারা অনুরোধ জানিয়েছেন এই জন্য বলবো একদিকে নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে আল্লাহ আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবর যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি এই দুই দিক দিয়ে দুইটা মেসেজ আমরা পেয়ে গেলাম অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আলিন নাঈম আরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিছে না দিছে না কথা বলেন না কেন দিছে কিনা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো
ও বন্ধু, ইনকামটা তুমি কোন পথ দিয়ে করেছো এবং কোন পথে তুমি ইনকামটাকে কাজে লাগিয়েছো এবং দিন ধর্ম অনুযায়ী কতটুকু আমল করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কিন্তু এটা যেমনি তেমনি ধরবে না, এই হিসাবের জন্য আল্লাহ খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাবা তুশরব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা খুবই শক্ত ধরা। বলেছে কে? কথা বলেন না কেন? বলেছে কে? আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বান্দাকে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নিবে এবং খুবই শক্তভাবে বান্দাকে ধরবে। ও বড়ুরার মানুষ, সলকামুড়ি না গ্রামের নাম, এই বড়ুরা সলকামুড়ির মানুষ, হৃদয় খুলে শোনো। এই যে বললাম পিস্তল কাজে লাগে পৃথিবীতে, টেলিফোন কাজে লাগে পৃথিবীতে, একটা গল্লিপ সিগারেট কাজে লাগে পৃথিবীতে, একটা রংসা কাজে লাগে বন্ধু পৃথিবীতে, পান খাওয়া মিথ্যাবাদী বিচারক যদি হয় তাহলে পানটাও কাজে লাগে। কথা বলেন না কেন? সব কৌশল পৃথিবীর বুকে কাজে লাগানো যায় রে, কিন্তু পরকাল বড় উল্টো রে বন্ধু, পরকাল বড় ভয়ঙ্কর। বল হুজুর কেমন গো? পরকাল বড় ভয়ঙ্কর, আফসোস লাগে বন্ধু। এই পৃথিবীতে তুমি যেমনি তেমনি একটা কৌশল অবলম্বন করে বেঁচে যেতে পারো, কিন্তু পরকাল সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, ওখানে মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। রে বড়ুরা সলকামুড়ির মানুষ, হৃদয় খুলে শোনো গো, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আমি কেমন করে বন্ধু তোমাদেরকে বোঝাবো? হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বন্ধু জাহান্নামীদের শায়েস্তার জন্য বড় ভয়ঙ্কর আজাব বরাদ্দ করেছেন। বন্ধুরে আমার, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ বলে এই আগুনেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর ধরে আগুনকে উত্তপ্ত করে রেডি করে রেখেছে, এই আগুনে যাওয়ার পরে কোনো উপায় থাকবে না। একটাই বলেছে, এই পৃথিবীর অবসান মৃত্যুর মাধ্যমে হয়ে যায়, কিন্তু ওই দিন আর মৃত্যুবরণ করতে পারবো না। ও বন্ধু, সেদিন মরার কোনো সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে একবারে ক্লিয়ার করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন একবারে ক্লিয়ার করে দিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। জানি না বুঝি না সেই কথার কোনো ভেরু সেদিন থাকবে না। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব, আমার আলোচনার সূত্র হলো বন্ধু, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ, জাহান্নাম ওত পেতে আছে বন্ধু পৃথিবীর ভালো মানুষের জন্য নয়, জাহান্নাম ওত পেতে আসে নষ্ট মানুষের জন্য, যাদেরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক কিনা বলেন? শুধু জিনা করলেই চরিত্রহীন? না না বন্ধু, অবৈধ কর্মে লিপ্ত হলেই কি শুধু চরিত্রহীন? না না, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কোথায়? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা?
বন্ধুরে আমার বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খান আমি আপনাদেরকে এক্সাম্পল দেব জাহান্নাম কার জন্য বন্ধু অপেক্ষমান উট পেতে বসে আছে কার জন্য সেই মানুষগুলোর চেহারা আজকে উন্মোচন করব আপনার সমাজের মধ্যে যদি থাকে এখানেও যদি থেকে থাকেন নিজেদেরকে শুধরে নেবেন আল্লাহ গুনাহগুলি maaf করে আপনার ঠিকানা করে দিবে জান্নাত ঠিক কিনা বলেন বন্ধুরে আমার হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানে বর্ণিত আমার নবী আপনার নবী সরকারি মদিনা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন হাদিস শরীফের শুরুটা ছিল এমন যে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো ওরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি গো নবী এবার আমার নবী বললেন আমি একটা স্বপ্ন দেখেছি তোমাদেরকে বলবো এবার সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার স্বপ্নের ব্যাখ্যা আমরা জানার জন্য অতি আগ্রহী আছি এবার আমার নবী বললেন আমার কাছে গতর জুনিতে দুইজন আগন্ত তার মানে দুইজন ফেরেশতা আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি বন্ধু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা নবী গো চলুন নবী চলুন আমরা ভ্রমণ করব নবী বললেন আমি তাদের সাথে চলতে শুরু করলাম চলতে চলতে সামনে গিয়ে দেখলাম একটা লোককে আরেকজন এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে পাথরের আঘাতে তার মাথাটা ব্যাঙ্গি চুরে থেতলে চৌচির হয়ে যাচ্ছে পাথরগুলো চতুর্দিকে বন্ধ ছিটকে পড়ে যাচ্ছে তখন আমি আমার সঙ্গীদেরকে বললাম এরা কারা তখন আমার সঙ্গীরা বলল নবী গো সামনের দিকে চলুন আমি সামনের দিকে হাঁটতে শুরু করলাম আবার সামনে গিয়ে দেখলাম একজন মানুষ একটা গদির মধ্যে নিশ্চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে আরেকজন তার এই জায়গা থেকে ঘাড় পর্যন্ত লোহার আস্তরা চিরুনি দিয়ে চামড়াটা বন্ধ ছিলে ফেলতেছে একদিক দিয়ে ছিলতেছে আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে এমন ভাবে বন্ধ তার সাজাটা কন্টিনিউ চলতেছে আমি প্রশ্ন করলাম এরা কারা এবার এরা বলল ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন কোনো উত্তর দিলেন না এবার সামনের দিকে চলতে শুরু করলাম যাইতে যাইতে সামনে গিয়ে দেখলাম আগুনের একটা চুরু দেখা যায় এটার মধ্যে উত্তপ্ত আগুন আর উলঙ্গ নারী পুরুষ দেখা যায় এটার মধ্যে পড়ে আছে আমি প্রশ্ন করলাম সঙ্গীদেরকে এরা কারা এরা এবারও আমাকে কোনো প্রশ্নের জবাব না দিল না এবার বলল নবী গো সামনের দিকে চলুন আমার নবী সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন চলতে চলতে আরো যখন একটু দূর গেলেন এবার যাওয়ার পরে দেখলেন বন্ধু একটা রক্তের নদী এই নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে করে আসতে চায় রে তার মানে পারে আসতে চায় নদী দিয়ে রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে পারে আসতে চায় কিন্তু আরেকজন তাকে কুলে আসতে দেয় না ভয়ঙ্কর পাথর হাতে নিয়ে তার দিকে নিক্ষেপ করে যেদিক দিয়ে আসতে চায় সেদিক দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে প্রতিহত করে এমনি করে 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 এই অবস্থার মধ্যে নবী তাকে প্রশ্ন করল এরা কারা ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন আমার নবী সামনের দিকে গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন বন্ধু কালো কুচি চেহারার একজন শুধু আগুনকে বৃদ্ধি করতেছে নবী প্রশ্ন করলেন এরা কারা উনি কে এবারে তারা কোনো উত্তর দেয় না নবী গো সামনের দিকে চলুন ও বন্ধু তারপরে তারা যাইতে যাইতে দেখলেন বিশাল একটা বাগান দেখা যায় এত সুন্দর গার্ডেন এটার মধ্যে একজন মানুষের পা দুইটা জমিনে মাথাটা আকাশে এটাতে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা দেখা যায় এটা কে কই নবী গো সামনের দিকে চলুন আবার উত্তর দেয় না হাদিস খানে এসেছে বুখারী শরীফের মধ্যে তারপরে একটা গাছে চড়লাম চড়ার পরে আমরা সামনের দিকে গেলাম এমন একটা জায়গায় গেলাম যেই জায়গায় এত সুন্দর ও বন্ধু যে জায়গা সম্পর্কে বলে শেষ করতে পারব না আমি আর তারপরে দেখলাম একটা মানুষ এমন রূপের দেখা যায় অর্ধাংশ বিশ্রী আর অর্ধাংশ একেবারে সুন্দর পরে তাদেরকে অনুমতি দেওয়া হলো তারা কি জলাশয়ে গেল জলাশয়ে গেলে তারা যখন গোসল করে আসলো তাদের পুরো বডিটা সুন্দর হয়ে যায় জোরে জোরে সুবহানাল্লাহ এবার আমার নবী প্রশ্ন করল এটা কি কয় জান্নাত নবী গো এটা জান্নাত আমার নবী বলবেন এখানে থাকবো কয় এখনো থাকার সময় হয়নি চলেন
এবার চলে তো যাব এখানে থাকতে পারবো না তবে চলে যাওয়ার আগে যেই ঘটনাগুলো দেখেছি তার রহস্য জানতে হবে ঠিক কিনা বলেন আরে আরো জোরে কথা কি বুঝেন নাই আপনারা কি এখানে মানুষ কম লোহা যেমন পড়ে থাকতে 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 মাটিটাকে এমন ভাবে গ্রাস করে লোহার অস্তিত্ব পর্যন্ত ধ্বংস করে ফেলে পাপও ঠিক তেমনি এই দেশের মানুষকে আমার এই বাংলাদেশের মানুষকে পাপও এমন ভাবে ঘিরে ধরেছে তার আত্মার চতুর্দিকে শুধু নোংরা দুর্গন্ধ এজন্য সে ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারে আজকে পৃথিবীর রং তামাশা দিয়ে দেন পাগল হয়ে যাবে তামাশার জন্য ঠিক কি না বলেন আমি কি এক ব্যাখ্যা করব নাকি ছেড়ে দিব তাহলে আওয়াজ দিয়ে কথা বলতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুড়ি আমার বলতে চেয়েছিলাম ওই যে প্রথম যে লোকটার মাথাটা ফেরেস ভেঙে দিচ্ছে একজন মাথা ভেঙে চৌচির হয়ে যায় পাথরগুলো যখন কুড়িয়ে আনতে যায় রে তখন আবার আস্তে আস্তে তার মাথাটা পর পুরো ইনটেক হয়ে যায় আবার তাকে পাথর নিক্ষেপ করতে থাকে মাথাটা ভেঙে চৌচির হয়ে যায় এমনি ভাবে ধারাবাহিক ভাবে তার সাজা চলতেছে এবার আমার নবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দলটা এই মানুষটা তার অপরাধ কি জানেন কই তার অপরাধ হলো সে কোরআন তেলাওয়াত শিখেছিল কোরআন তেলাওয়াত শিখার পরে সে কোরআন না পড়তে ভুলে গেছে এবং রাতে শোয়ার আগের যেই নামাজ পড়ে শুইত না জোরে জোরে নাউজুবিল্লাহ এই জাতি আমাদের মাঝে আছে না নাই ম্যাক্সিমাম ঘরে ঘরে দেখবেন মা বাবা কোরআন তেলাওয়াত শিখিয়েছে রে এখন আর কোরআন তেলাওয়াত সন্তানের ভালো লাগে না ভালো লাগে মোবাইল আর ডিজে পার্টি এই যে এই ধরনের মানুষগুলো যারা কোরআন তেলাওয়াত শিখলো শিখার পরে যারা ভুলে গেল এবং বন্ধু তারা রাতে ঘুমানোর আগের যে নামাজ পড়ে ঘুমায় না তাদের জন্য এই সাজাটা কন্টিনিউ বরাদ্দ থাকবে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বার হলো একটা মানুষ চিত হয়ে গদির মধ্যে শুয়ে রইল তার লোহার চিরুনি দিয়ে তার ঘাড় পর্যন্ত এই দিক থেকে বন্ধ ঘাড় পর্যন্ত চামড়াটা তুলে ফেলতেছে একদিকে ছিঁড়ে ফেলতেছে আরেক দিক দিয়ে জোরে লাগতেছে এমনি করে করে বন্ধ তার সাজাটা বহাল রইল তার কাজ কি জানেননি তার চরিত্র ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের নামে মিথ্যা ছড়িয়ে দিত জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বর্তমান প্রেক্ষাপটে মানুষ সত্য কথার মধ্যে বন্ধ যত মজা পায় তার চেয়ে অনেক গুণ বেশি মজা পায় মিথ্যা রটনায় কথা বলেন না কেন এই বাড়ি থেকে এই বাড়িতে মিথ্যা কথা ট্রান্সফার করা এক দোকান থেকে আরেক দোকান এক সমনি থেকে আরেক সমনি একজনের বদনাম আরেকজনের মিথ্যা রটনা করা বিশেষ করে বন্ধু সাংবাদিকরা বন্ধু অনেক সময় টাকার জন্য মিথ্যা লেখালেখি করে সংবাদ পাঠকরা মিথ্যা সংবাদ প্রচার করে সংবাদ পাঠিকারা মিথ্যা সংবাদ অনেক সময় প্রচার করে কেউ বন্ধু মিডিয়ার মাধ্যমে কেউ পত্র পত্রিকার মাধ্যমে কেউ আবার গ্রাম্য সালিশ যখন বসে মিথ্যার দ্বারা একজনকে কি করে জিতে জিতের পাল্লায় দিয়ে দেয় আরেকজনকে বন্ধু সাজাটা সত্যবাদী হওয়ার পরেও সাজা দিয়ে দেয় ঠিক কিনা বলে আর জোরে বলেন না অন্যায়ের মধ্যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে যে বড় গুনাহ এর মধ্যে একটা হলো মানুষকে অপমান করার জন্য মিথ্যা সাক্ষী দেওয়া বর্তমানে বাংলাদেশে সিগারেট বলেন রংসা বলেন দুধচা বলেন পান বলেন 500 টাকা বলেন একটা বাজারের মাছ বলেন এই বিনিময়ে অনেক ধরনের নোংরামি চলে গিয়ে চলে না রে মুসলমান এটা বুখারী শরীফের হাদিস আমার নবী বলে দিয়েছে জাহান্নামের আগুন তো তোমার জন্য 3000 বছরের জন্য বরাদ্দ রইল আর এক দিয়ে তোমার এই চিরুনি দিয়ে তোমার এক দিকের চামড়া ছোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে আরেক দিক দিয়ে ছোলা হবে আরেক দিক দিয়ে জোড়া লাগবে এই তালে তোমার আজাব চলতেই থাকবে বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না জোরে জোরে নাউজুবিল্লাহ
বন্ধু আমার নবী বলেছেন আগুনের চুলা আমি নবী দেখতে পেলাম এই চুলার মধ্যে উলঙ্গ ল্যাংটা নারী পুরুষ দেখা যায় ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম ফেরেশতারা রে বলে দাও না এই যে মানুষগুলো এরা কারা এবার উত্তর দিয়ে দিয়েছে ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার জিনা করনে ওয়ালা জোরে জোরে নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বর্তমান সমাজে জিনা ব্যভিচার আছে না নাই কথা কয় না কেন স্বামী বিদেশে স্ত্রী আরেক পুরুষের সাথে সম্পর্ক আছে না নাই আবার বউ ঘরে রেখে স্বামী একটু মোটা সোটা দেখতে হ্যান্ডসাম টল ফিগার টাকা পয়সা আছে আরেকজনের বিবির সাথে চলতেছে নোংরামি আছে না নাই কথা বলেন না এই হলো বিবাহিত যুবক বিবাহিত নারী পুরুষ যদি বিবাহের পরে বন্ধু তারা যদি এই কর্মে লিপ্ত থাকে হাদিস শরীফের ভাষা অনুযায়ী তাদেরকে হত্যা করে ফেলা আমাদের হুকুম তাদেরকে কি করে ফেলা তাদেরকে হত্যা করে ফেলতে হবে আমার নবীর নির্দেশ বন্ধু যারা জিনা করবে তাদেরকে আগুনের চুলার মধ্যে রঙ্গ অবস্থায় জ্বলতে হবে বন্ধু বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই আবার পালিয়ে যাওয়ারও সুযোগ নাই জোরে জোরে নাউজুবিল্লাহ আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এত এত আস্তে কেন এর পক্ষে নাকি আপনারা এই এই অন্যায়ের পক্ষে আপনারা নোংরামির পক্ষে আপনারা এবার আসেন বন্ধু টাকা হাওলাত চাইলে টাকা দেয় না আছে না নাই টাকা হাওলাত চাইলে কি কয় পুরুষ যদি বলে নাই নারীর কাছে গেলেও নাই সুদের কথা বললে অটোমেটিক্যালি পাওয়া যায় আছে না নাই আপনাদেরই বড়রা সলকামুরিতে সুদ আছে না নাই বন্ধু সৎপুর সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ এদেরকে কিয়ামতের দিন সুয়র বানাইয়া জাহান্নামে উঠানো হবে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ যিনি সুদ দিবে যিনি সুদ নেবে যিনি সুদের সাক্ষী হবে যিনি সুদের ইসলাম নেবে যিনি সুদের সালিসে বসে সুদপুরের পক্ষে রায় দিবে ওই অবা সবার জন্য সমান অপরাধ সবার জন্য সমান শাস্তি বাঁচার কোনো সুযোগ নাই আমার নবী বলেছেন ওই যে দেখেছি রক্তের নদী নদীতে সাঁতার কেটে কেটে একটা মানুষ কোলের দিকে আসতে চায় আরেকজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কোলে আসতে দেয় না আমার নবী যখন প্রশ্ন করলো এরা কারা এবার আমার নবী উত্তর দিয়ে দিল নবী গো এরা হল দুনিয়ার সত্যর জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছে ইবাদত পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না জোরে জোরে নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার কথা কি বুঝে আসেনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত নবী বলেছেন সুদের মাধ্যমে যে একটা টাকা উপার্জন করলো সে যেন 36 বার তার মায়ের সাথে জিনা করলো সুদের 70টা স্তম্ভ উত্তরাবি থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন সুদের 70টা স্তম্ভ এর মধ্যে 70 নাম্বারটা হলো যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার আপন গর্ভধারিণী মাকে বিবাহ করলো আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ কত বড় বড় দালান করে কোটা করে বিঘায় বিঘায় জমি কিনে বউকে গহনা কিনে দেয় গরিবের রক্ত চোষা টাকা নিয়ে ঠিক কেনা বলেন বন্ধু পায় না আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পর একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যখন যাইলেন আমার নবী বললেন আমি এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় দেখিয়েছি জিব্রাইলকে প্রশ্ন করলাম ভাই জিব্রাইল এই মানুষটা কে রে এরা কারা এবার জিব্রাইল উত্তর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীর সুদখোর আর ঘোষখোর রক্তে কি বেশিক্ষণ থাকা যায় কিছুক্ষণ পরে তো ব্লাড থেকে একদম দুর্গন্ধ বের হয় সে রক্তের নদীতে কন্টিনিউ থাকতে হবে আর একটা কালো বিস্ত্রী চেহারা দেখেছে আগুনকে উত্তপ্ত করতেছে আগুনকে শুধু জ্বালাচ্ছে প্রশ্ন করলো এই লোকটাকে নবী গো এই লোকটা হলো জাহান্নামের পাহারাদার ফেরেশতা যার নাম মালিক আগুন কি শুধু বৃদ্ধি করতেছে এই জন্য বলেছে বন্ধু ইন্না জাহান্নাম কানাত মিরসাদ জাহান্নাম ওই সমস্ত পাপীদের জন্য ওত পেতে বসে আছে জোরে জোরে নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে
ওই যে দেখি যে বন্ধু একজনের পাটা মাটিতে আর আথাটা জমিনে আসমানে দেখা যায় এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ যাদের বাচ্চা কাচ্চা ছোট থাকতে মারা যায় এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেই বাগানে আছে ওই ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছেন জোরে জোরে সুবহানাল্লাহ আমার নবী বললেন ওই যে দেখলাম অর্ধাংশ কালো অর্ধাংশ সুন্দর এই মানুষকে রে সমুদ্রে ডুব দেওয়ার পরে তার পুরো বডিটা সুন্দর হয়ে গেল অত্যন্ত চমৎকার হয়ে গেল তার বডি এবার ওই ফেরেশতারা উত্তর দিল নবী গো ওই যে অর্ধাংশ কালো আর অর্ধাংশ সুন্দর এই মানুষগুলো হলো যারা পাপ এবং নেক সমান করেছে ওই আল্লাহর অর্ডার নিয়ামত প্রাপ্ত বান্দাগুলো যখন ওই বন্ধু জলসে গোসল করলো সুন্দর হয়ে গেল পাপগুলো মোচন হয়ে গেল জোরে জোরে সুবহানাল্লাহ আমাদের মধ্যে সমস্যা আছে না নাই সৌদ আছে নেই মিথ্যা আছে নেই আমল ছেড়ে দেওয়ার মতো মানুষের অভাব নাই কথা বলেন না কেন মানুষের বদনাম করার মতো মানুষের অভাব নাই তাহলে আপনাদের আপনারা বলুন আমাদের কি করা উচিত কথা বলেন কি করা উচিত এই অন্যায়গুলো ছেড়ে দেওয়া উচিত বন্ধু আমি আপনাদেরকে আরো ভয়ঙ্কর খবর দেব পৃথিবীর বুকে আপনি যেমনি তেমনি টাকা উপার্জন করেন যা মন চায় আপনি তাই কিনে খেতে পারেন কিন্তু পাপী যারা তাদের কিয়ামতের দিনের বন্ধু চরিত্র উঠবে অন্যরকম তাদের জন্য কোরআন এসেছে একটা খাবার বরাদ্দ তার নাম হলো তিনাতুল খাবার এটা হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার প্রশ্ন করে হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী তিনাতুল খাবারটা কি গো নবী এবার আমার নবী বলে দিল এই তিনাতুল খাবার হলো আর একটা জাহান্নামীর নিংরানো রক্ত পুঁজ এবং ঘাম জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা কি গাম রক্ত পুঁজ খাইতে পারবেন কিন্তু আপনার কর্মই আপনাকে এগুলো খাওয়াবে ওই যে বলেছি লায়ামত মরার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার কোনো সুযোগ নাই ওয়ামা হুম আনহা বিগাইবিন পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই কোরআনে এসেছে একটা পাপীদের জন্য আর একটা খাবার বরাদ্দ আছে সেই খাবারটার নাম হলো বন্ধু যাক্কো এই মুহূর্তে যদি সলকামুরির জমিনে যদি একটা বোটা যাক্কুম পড়ে রে গোটা পৃথিবীর মাটিটা এত বিষাক্ত হবে হাজার চেষ্টা করেও এই মাটিতে আর উর্বরতা সৃষ্টি করা যাবে না কোনো বৃক্ষ গাছগাছালি ফল ফসল তৈরি হবে না পৃথিবীর প্রাণীগুলো বাঁচতে পারবে না ওই খাবারটা পাপীদের জন্য বরাদ্দ জোরে জোরে নাউজুবিল্লাহ যদি মুখের কাছে নিয়ে আসা হয় তাহলে মুখ থেকে সঙ্গে সঙ্গে দাঁতগুলো ওঠে ঝরে পড়ে যাবে কোনো কারণে যদি পেটের ভিতর চলে যায় রে ভিতর থেকে সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ বলে দিয়েছে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কথা কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে শুনতে ভালো লাগে বন্ধু আমি আপনাদেরকে আর একটা মেসেজ দিব নেবেন কি নেবেন না বর্তমানে শীত চলে কি চলে না আপনারা বিশ্বাস করলে করেন বা না করেন তাতে আমার কোনো যায় আসে না আমি যেটা বলবো সেটাই 100% সত্য কারণ আমার মন গড়া একটা কথাও না কোরআন হাদিসের কথা সবগুলো ঠিক কিনা বলেন বর্তমানে আমাদের দেশে ম্যাক্সিমাম নারী পুরুষ অনেক বেশি শীতের কারণে অনেক সময় নাপাক থাকে কি থাকে না 100% থাকে এতে কোনো সন্দেহ পানির সাথে কোনো কানেকশন নাই আছে না নাই আমার দিকে দেখেন বন্ধুরে আমার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে একটা মেসেজ আমি আপনাদেরকে দিব হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একজন মানুষ বন্ধু ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে সিস্টেম অনুযায়ী তাকে বন্ধু গোসল গোসল করে কাফন পরিয়ে তাকে কবরে নেওয়ার জন্য তাকে কবরে নিয়ে গেল যখন ওই মানুষগুলো তার আপন স্বজনেরা তাকে কবরে রাখার জন্য যখন কবরের নিকটবর্তী হলো এবার চাইয়া দেখে তার কবরে বিড়ালের আকৃতিতে একটা জানোয়ার দেখা যায় জুরি জুরি নাউজুবিল্লাহ কি দেখা যায় জানোয়ার জানোয়ার বিড়াল না দেখতে বিড়ালের মতো কি
দেখতে বিড়ালের মতো এবার মানুষগুলো সিদ্ধান্ত নিল এই কবরে জানোয়ার হাজার চেষ্টা করার পরেও সরাইতে পারি না জানোয়ারটাকে এখান থেকে আউট করতে হবে হাজার চেষ্টা করেও সরানো যায় না বন্ধুরে আমার কিতাব প্রমাণ করে আবার আরেকটা কবর খনন করা হলো আবার ওই কবরের মধ্যে যখন দাফন করতে নিয়ে যাওয়া হলো এবার আবার নজর দিয়ে চাইয়া দেখি বন্ধু ও সংকবরের মানুষ রে মানুষের জীবনে সব কিছুর প্রয়োজন আছে একটা ছেড়ে আরেকটার কোনো মূল্য থাকে না ঠিক কিনা বলেন আবার তার কবরে যখন তাকে দাফন করার জন্য নিয়ে হলো এবারে চাইয়া দেখে তার কবরে আরেকটা জানোয়ার দেখা যায় বন্ধু হাজার চেষ্টা করার পরেও সরাইতে পারে না এক এক করে বন্ধু দুইটা কবর থেকে প্রস্থান করে আরেকটা কবর খনন করা হলো এই ব্যক্তির জন্য আবারো তার কবর যখন খনন করা হলো বন্ধু আবারো দেখে তার কবরে আরেকটা জানোয়ার এবার আর মানুষ হইতে পারলো না এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন ব্যাপার কি এমন ঘটনা রহস্যময় ঘটনা জীবনে কোনোদিন দেখিনি জীবনে কোনোদিন শুনিনি কেন গো তার এই পরিণতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইনফর্ম করা হলো জানানো হলো এবার তিনি চলে আসলেন বন্ধু চলে আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন শোনার পরে তিনি বললেন একটা একটা করে তিন তিনটা কবর খনন করেছো একটা থেকেও জানোয়ার সরাইতে পারলা না তাকেই জানোয়ার সহ কবরে দাফন করে দিতে হবে এবার তার কবরে তাকে সমাহিত করা হলো দাফন করা হলো দাফন কাফন সম্পূর্ণ করে এবার তারা তালাশে বের হলেন তার জীবনে কি এমন কর্ম করেছিল সেটা একটু তালাশ করতে হবে দৌড়ে চলে গেলেন বন্ধু তার বাসগৃহে যাওয়ার পরে তার স্ত্রীকে পেলেন স্ত্রীর সাথে যখন কথা বললেন প্রশ্ন করলেন স্ত্রীকে প্রশ্ন করলেন যে তোমার স্বামীর জীবনে কি এমন কর্ম ছিল তোমার চোখে কোনো পড়েছে কিনা এবার তিনি পুরো ঘটনা খুলে বলার পরে স্ত্রী উত্তর দিল আমার স্বামীর জীবনে সবচেয়ে বড় একটা নোংরামি আমার চোখে দেখেছি সেই নোংরামিটা হলো স্বামী স্ত্রীর মেলামেশার পরে সে গোসল করে পরিপূর্ণরূপে পবিত্র হতো না জোরে জোরে নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আমাদের জীবনে পবিত্রতা অর্জন করতে হবে কারণ বন্ধু লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুল পবিত্রতা ছাড়া কি আমল কবুল হয় পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না হালাল উপার্জন ছাড়া দান কবুল হয় না এই জন্য বন্ধু আমাদেরকে পবিত্রতার দিকে কঠোর নজর রাখতে হবে আমার নবী বলেছেন যারা সাক্ষী দিবে আল্লাহ এক আমার নবী হলো আল্লাহর প্রিয় হাবিব এবং তার বান্দা এই স্বীকৃতি যিনি মনে প্রাণে দেবে দিয়ে যদি মনে প্রাণে সুন্দর করে শরীয়তের মাপকাঠি অনুযায়ী ওযুর মাধ্যমে যদি সে পবিত্র হতে পারে আমার নবী বলেছেন তার জন্য কিয়ামতের দিন আটটা জান্নাতের দরজা খোলা থাকবে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী যখন মেরাজে গেলেন তখন হযরতে বেলাল পৃথিবীর বুকে আছে এখনো বেলাল পৃথিবী থেকে যায়নি বেলাল এখনো সশরীরে জিন্দা আমার নবী মেরাজ যাওয়ার পরে বন্ধু আমার নবীকে স্পষ্ট আমার নবী দেখতে পাইলেন জান্নাতে হযরতে বেলালের কদমের ছাপ দেখা যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আমার নবী এসে বেলালকে প্রশ্ন করলো বেলাল রে আমি জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি কেউ কেউ বলেছেন আমার নবী নাকি বেলালের পায়ের শব্দ শুনতে পেয়েছে এবার বেলালকে যখন প্রশ্ন করলো বেলাল বলে দাও না তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো রে বেলাল এবার বেলাল উত্তর দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনে সবচেয়ে বড় আমল ছিল পবিত্রতা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا